Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Piyo shikhatira, kemon acho? Asha kori nishchoi bhalo acho. Alhamdulillah, amrao bhalo achi. Tajik Pradhan Kindergarten o Uccho Bidyaloyer online classer pokkho theke tomader shobaike shagotom. Ekhon ami class nibo nursery Arabic class. Tomader er ago Arabic class ami koriyechi. Amader kintu ekhon notun kono pora nei. Amader shob age ja koriyeche oi pora gulo amra ki ekhon revision korbo. তাহলে চলো দেখি আজকে আমাদের পাঠ শিরোনাম কি। আজকে আমাদের পাঠ শিরোনাম হলো শূন্যস্থান পূরণ। দেখো এর আগেও তোমাদের আমি শূন্যস্থান পূরণগুলো করিয়েছি, আবারও করিয়ে দিতেছি। তোমরা এই শূন্যস্থানগুলি অ্যাসাইনমেন্ট হিসেবে রাখবে, ঠিক আছে? চলো তাহলে আমরা পড়ি। শূন্যস্থান পূরণ ক, আল্লাহ ব্যতীত অন্য কোনো ড্যাশ নেই। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, খালি করে কি হবে? মাবুদ। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। খ, কোরআন মাজিদে ড্যাশটি সুরা আছে। কোরআন মাজিদে 114টি সুরা আছে। কোরআন মাজিদে ড্যাশ সুরা আছে। কোরআন মাজিদে 114টি সুরা আছে। গ, আমাদের আদি পিতা ড্যাশ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ঘ, হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ড্যাশ। হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী কি হবে? হাদিস কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। ও, ড্যাশ আল্লাহর বাণী। আল কোরআন আল্লাহর বাণী। আল কোরআন আল্লাহর বাণী। চ, আখিরাত অর্থ ড্যাশ। আখিরাত অর্থ পরকাল। আখিরাত অর্থ পরকাল। ছ, সাতটি বিষয়ের ওপর ড্যাশ আনা ফরজ। সাতটি বিষয়ের ওপর ইমান আনা ফরজ। কি আনা ফরজ? ইমান। সাতটি বিষয়ের ওপর ইমান আনা ফরজ। ঝ, নামাজ ড্যাশ ওয়াক্ত। নামাজ পাঁচ ওয়াক্ত। নামাজ পাঁচ ওয়াক্ত। ঝ, তাসদিদ হরফের ড্যাশ বসে। তাসদিদ হরফের উপরে বসে। ইয়, প্রধান ড্যাশ কিতাব চারখানা। কি কিতাব? প্রধান আসমানি কিতাব। কি কিতাব? আসমানি কিতাব। প্রধান আসমানি কিতাব চারখানা। চলো আমরা আরেকবার পড়ি। ক, আল্লাহ ব্যতীত অন্য কোনো ড্যাশ নেই। কি নেই? মাবুদ নেই। আরেকটা কথা, তোমরা অনেক সময় কি করো, শুধু শূন্যস্থানের উত্তরটা লিখে দাও, কিন্তু না, শূন্যস্থানের উত্তর লেখলে কি সুন্দর দেখায় না। তোমরা প্রশ্নটা উঠিয়ে উত্তরটা লিখবা, শুধু উত্তর লিখবে না, পুরো টেবিল লিখতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কোনো ড্যাশ নেই। কি নেই? মাবুদ নেই। এই শূন্যস্থানের নিচে দাগ দিয়ে উত্তর সহ প্রশ্নটা উঠিয়ে লিখবে, ঠিক আছে? আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। খ, কোরআন মাজিদে ড্যাশটি সুরা আছে। 114টি সুরা আছে। কোরআন মাজিদে 114টি সুরা আছে। গ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ড্যাশ। হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের বাণী। ড্যাশ আল্লাহর বাণী। আল কোরআন আল্লাহর বাণী। চ, আখিরাত অর্থ ড্যাশ। আখিরাত অর্থ পরকাল। ছ, সাতটি বিষয়ের ওপর ড্যাশ আনা ফরজ। সাতটি বিষয়ের ওপর ইমান আনা ফরজ। সাতটি বিষয়ের ওপর ইমান আনা ফরজ। জ, নামাজ ড্যাশ ওয়াক্ত। নামাজ পাঁচ ওয়াক্ত। তাসদিদ হরফের ড্যাশ বসে। তাসদিদ হরফের উপরে বসে। প্রধান ড্যাশ কিতাব চারখানা। প্রধান আসমানি কিতাব চারখানা।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন উঠে শূন্যস্থান লিখো, ঠিক আছে, কিন্তু কি শূন্যস্থানের নিচে এই দাগটা দিতে ভুলে যাও। এটা বললে কিন্তু হবে না, এই শূন্যস্থানের নিচে দাগটা দিতে হবে। আবার শুধু উত্তর লিখলে হবে না, প্রশ্নটা উঠে লিখতে হবে। তোমরা এই দিকে অবশ্যই খেয়াল রাখবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এই শূন্যস্থান পূরণে থাকবে, কিন্তু কি তারিখটা অবশ্যই মনে রাখতে হবে, 24 তারিখে কি অ্যাসাইনমেন্ট জমা দিবে, কি কাজ করানো হয়েছে, এটা খেয়াল করে তোমরা জমা দিবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ হচ্ছে 8 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই জমা দিবে, এরপরে দিলে কিন্তু হবে না, এর মধ্যে জমা দিতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।